মুষলধারে বৃষ্টির প্রভাবে কবরস্থানের বাউন্ডারি ওয়াল ধসে পড়ে প্রতিবেশী এক যুবকের বসতঘর ভেঙে যায়। পাশাপাশি সংশ্লিষ্ট বাড়ির গবাদি পশুর মর্মান্তিকভাবে মৃত্যু হয়। ঘটনা তেলিয়ামুড়া থানার অন্তর্গত বাইশঘড়ি এলাকাতে। মুষলধারে বৃষ্টির প্রভাবে তেলিয়ামুড়া থানার অন্তর্গত বাইশঘড়িয়া এলাকাতে সংখ্যালঘু অংশের কবরস্থানের বাউন্ডারি ওয়াল ধসে পড়লে প্রতিবেশী এক যুবকের ঘর যেমন ভেঙে পড়ে, ঠিক এর পাশাপাশি সংশ্লিষ্ট বাড়ির গবাদি পশুর মর্মান্তিকভাবে মৃত্যু হয়। গোটো ঘটনার জেরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে সংশ্লিষ্ট এলাকা জুড়ে। ঘটনার বিবরণে প্রকাশ, সংশ্লিষ্ট এলাকার জৈনক প্রবীর দাস কবরস্থানের বাউন্ডারি ওয়াল থেকে কমপক্ষে 8 থেকে 10 হাত দূরে উনার বসত ঘর নির্মাণ করেছিলেন এবং সেই বসত ঘরের পাশেই গোশালা রয়েছে। অভিযোগ, গতকাল বৃষ্টি চলাকালীন সময় সন্ধ্যা আনুমানিক 6:30 নাগাদ কবরস্থানের সংশ্লিষ্ট ওয়ালটি হুড়মুড়িয়ে প্রবীর দাসের ঘরে ভেঙে পড়ে। এরপরে প্রেক্ষিতে ওনার ঘরের দেওয়াল যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক এর পাশাপাশি ঘরের পাশে থাকা বড় আকারের একটি গরুর ঘটনাস্থলে মৃত্যু হয়। প্রবীর দাসের অভিযোগ হচ্ছে, অপরিকল্পিতভাবে এবং গুণগত মান বজায় না রেখে সংশ্লিষ্ট বাউন্ডারি ওয়াল তৈরি করার ফলে এই অনভিপ্রেত ঘটনাটি সংঘটিত হয়েছে। তহসিলদার সহ স্থানীয় গ্রাম প্রধান ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করলেও শীর্ষ পদের কোনো আধিকারিক যাননি। ক্ষতিগ্রস্ত ব্যক্তি সহ এলাকাবাসীর দাবি হচ্ছে, এই বিষয়ে প্রশাসন উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করুক। সন্ধ্যা 6:30 হইব টাইমটা, প্রচন্ড বৃষ্টি লাগছে। বৃষ্টি লামার পরে এটা কবরস্থান, ওয়াল তোলা হয়েছে একদম প্ল্যান মাফিক সারা, একদম ইট বালু সব খুলে থাকা, মানুষ লাইট খুলে লাগছে। ওয়ালটা বৃষ্টির লগে লগে পড়ে গেছে, গরুরা আমার গরুর ঘর প্রায় ওয়াল টিকা প্রায় 8 গুরুত্ব হইব, আর ওয়ার্ল্ড হয়েছে 10। ওয়ার্ল্ডটা গিয়েছে উইরা গিয়েছে, গরুর উপরে পড়ছে, গরুটা এইভাবে দেখছে মারা গেছে। আর আমার গোয়ারিটা আজকে 8 বছর হয়েছে ঘরটা তুলছি, ঘরটা পুরা মানে পরি গেছে, এটা ঝুলে রয়েছে, থাকবার মতো কোনো বুদ্ধি নেই। কত টাকা লোকসান হয়েছে? লোকসান হয়েছে প্রায়, আমার ঘর তো প্রায় যে সময় তুলছিলাম আজকে থেকে 8 বছর আগে তুলছি, 10 লক্ষ টাকা খরচা হয়েছে। আর গরু তো দেখছি এটা 1.5 লাখ কালকে রাত্রে আমাদের তেলিয়ামুড়াতে যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব পড়েছে, বৃষ্টি হয়েছে, তেলিয়ামুড়া সাবডিভিশন হসপিটালের যে বাউন্ডারি ওয়ালটা, সেই ওয়ালটা ধসে পড়ে গিয়েছে। রাত্রে আমরা শুনেছি, সকালবেলা আমরা এসেছি, এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, এবং আমাদের তেলিয়ামুড়ার যে বাউন্ডারি ওয়ালটা তার একদম খুব 4 থেকে 5 মিটার পরেই আমাদের যে আমাদের মূল বিল্ডিংটা, যে কোনো প্রকারে হোক আমরা এখন এখানে এসে আমার চেয়ারম্যানকে জানানো হয়েছে এবং তেলিয়ামুড়ার বিধায়ককে আমাকে আমরা জানিয়েছি, আমাদের ইয়ে থাকবে কাজটা খুব হয়তো বা তখনকার সময়ে কাজটা, এখন আমরা বুঝতে পাচ্ছি কাজটার সেই মানে গুণগত মান খুবই খারাপ ছিল ছিল, কারণ 2017 সালে সেই কাজটা সম্পূর্ণ হয়েছে, আজকে 2024 সাল, এই অল্প বৃষ্টিতেই সেই সারা ধসে পড়ে গিয়েছে। রিপোর্ট দৃষ্টি।